হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন অ্যাস্টেক টিউটোরিয়াল, সাথে আছি আপনাদের বন্ধু আসমত আলী। চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা দেখব কীভাবে ইউটিউব চ্যানেলের লোগো বানানো যায়। ঠিক আছে, তো ঠিক আছে, সরাসরি আমি সফটওয়্যারে লগ ইন হলাম। সফটওয়্যারে লগ ইন হওয়ার পর ঠিক এরকম ট্রেন্ড এসে চলে আসলো। ঠিক আছে, তো বন্ধুরা আজকে আমরা দেখব কীভাবে ইউটিউব চ্যানেলের লোগো আপনি বানাবেন। ঠিক আছে, তো একটি সফটওয়্যারের মাধ্যমে লোগো বানাতে পারবেন এইচডি কোয়ালিটির খুব সহজে। ঠিক আছে, তো ভিডিও শেষে আমি বলে দিব সফটওয়্যারটি কীভাবে ডাউনলোড করবেন। ঠিক আছে, এইবার আপনাকে যা করতে হবে, আপনি প্রথমে প্লাস আইকনে ক্লিক করবেন। একটা প্লাস আইকনে ক্লিক করার পর আপনি আপনার লোগোর সাইজটা করে দিবেন। ঠিক আছে, চার কোণ এক সমান, 1024 আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এবার আপনাকে যা করতে হবে, এখান থেকে সুন্দর করে একটা গোল একটা সার্কেল নিতে হবে। ঠিক আছে, গোল একটা এরো নিতে হবে আপনাকে। তো অবশ্যই এখানে আপনি ক্লিক করবেন, একটা গোল একটা এরো নিয়ে নিব। ঠিক আছে, যে কোনো একটা গোল দেখে বা যে কোনো একটা আপনি সুন্দর করে একটা লোগো নিয়ে নেবেন। ঠিক আছে, তো আমি প্রথমে আমি এই লোগোটা নিব। ঠিক আছে, আমি এই লোগোটা নিলাম। একটা অ্যাড চলে আসলো, অ্যাডটা ক্লোজ করে দিবেন। তো সুন্দর একটা আমি অ্যারো নিয়ে নিলাম। তারপর এবার অ্যারোটা কালার করতে হবে। ঠিক আছে, এখানে আপনি যাবেন, রোটেট করতে পারেন, জুম করতে পারবেন, তারপরে কালার করতে পারবেন। তো কালার আমি যে কোনো একটা কালার নিয়ে নিলাম। ঠিক আছে, তো আপনাদেরকে দেখানোর জন্য আমি লালটা নিলাম। নেওয়ার পর সুন্দর করে সাইজটা আপনি সুন্দর করে বড় করে দেন। ঠিক আছে, তো বড় করে দিলাম। দেওয়ার পর এবার আপনাকে যা করতে হবে, আপনি চলে যান এখানে কিছু লিখতে। ঠিক আছে, আপনার ইউটিউব চ্যানেলের নামটা লিখতে, হয়তো আপনার ইউটিউব চ্যানেলের প্রথম আখরটা আপনি লিখবেন। তো আমি প্রথম আখরটাই লিখলাম, এখানে লিখবো। ঠিক আছে, আমি প্রথম আখরটাই লিখবো। তো আমি প্রথম আখর এ দিলাম। ঠিক আছে, যেহেতু আমার চ্যানেলটি অ্যাস্টেক টিউটোরিয়াল, তো আমি এ শব্দটা দিলাম। দেওয়ার পর এবার রাইটে ক্লিক করব। ক্লিক করার পর সুন্দর করে আপনি আখরটা আপনি মন মতো বসায় নেবেন। ঠিক আছে, তো ঠিক আছে, আমি এরকম একটা সুন্দর করে সাইজ করে নিলাম। নেওয়ার পর আপনাকে যা করতে হবে, এই আখরটার আপনার কিছু মডিফাই করতে পারবেন। ঠিক আছে, এখানে রোটেট করতে পারবেন, তারপর জুম আউট করতে পারবেন, কালার নিতে পারবেন। তো কালারটা নিলাম আমি, যে কোনো একটা কালার নিতে পারবেন। ঠিক আছে, তো কালার আমি এটাই নিলাম। নেওয়ার পর এখানে ফন্ট আছে, দেখেন এগুলো ফন্ট আছে, যে কোনো একটা ফন্ট আপনি নিতে পারবেন। তারপর সুন্দর করে এবার আপনি যান সেভ করতে। ঠিক আছে, এবার আপনি সেভ করতে যাবেন, এখানে সেভ অপশন আছে। তো এইভাবে খুব সহজভাবে একটি চ্যানেলের লোগো আপনি বানাইতে পারবেন। ঠিক আছে, এইচডি কোয়ালিটিতে দেখেন সেভ হতে কিন্তু শুরু। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছেন। তো বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আমি। আর অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন আমি ভিডিওর শেষে বলে দিব। ঠিক আছে, তো ঠিক আছে, এরকম একটা হোমপেজ চলে আসলাম, জায়গায় চলে আসলাম। ঠিক আছে বন্ধুরা, এবার সফটওয়্যারটি কীভাবে ডাউনলোড করবেন, সফটওয়্যারটি অবশ্যই ডাউনলোড করার জন্য আপনাকে যেতে হবে আমার ভিডিও ডিসক্রিপশনে যাবেন। সফটওয়্যারের লিঙ্ক আমি দিয়ে দিছি, ওখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন খুব ইজিলিভাবে। ঠিক আছে, তো এই সফটওয়্যারের জন্য আপনাকে আর কোথাও খোঁজাখুঁজি করতে হবে না, অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে যাবেন, ওখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন, খুব সহজভাবে ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস, তো এই সফটওয়্যারের মাধ্যমে আপনি সুন্দর করে ইউটিউব চ্যানেলের লোগো বানাতে পারবেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই, ভালো থাকুন, সুস্থ থাকুন।